আমাদের শরতন্ত্রের দুপাশে থাকা গ্রন্থির নাম থাইরয়েড থাইরয়েড হরমোন উৎপাদন করাই হলো এর কাজ থাইরয়েড হরমোন আমাদের শরীরের পক্ষে অত্যাবশ্যকীয় হরমোন শরীরের জন্য এই হরমোনের একটি নির্দিষ্ট মাত্রা আছে ওই নির্দিষ্ট মাত্রার থেকে কম বা বেশি থাইরয়েড হরমোন উৎপাদিত হলেই শরীরে নানা সমস্যা সৃষ্টি হয় মেয়েদের মধ্যে এই সমস্যা একটু বেশি পরিলক্ষিত হয় থাইরয়েড গ্রন্থির সাধারণত যে ধরনের সমস্যা হতে পারে প্রথমত জন্মগতভাবেই যদি বাচ্চার থাইরয়েড গ্রন্থি তৈরি না হয় অথবা ভুলভাবে তৈরি হয় ঠিকমতো বৃদ্ধি না পায় অথবা তৈরি হলেও ঠিকমতো কাজ না করে তাহলে থাইরয়েড হরমোন তৈরি হবে না সেক্ষেত্রে বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে দ্বিতীয়ত থাইরয়েড গ্রন্থি নিজেই বড় হয়ে যেতে পারে যাকে বলা হয় গলগণ্ড এতে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায় এটি বিভিন্নভাবে বড় হতে পারে বিভিন্ন কারণেও বড় হতে পারে আয়োডিনের অভাব আছে এমন এলাকায় যারা বাস করে তাদের হতে পারে বেশি বা যারা কম খায় তাদেরও হতে পারে তৃতীয়ত এছাড়াও থাইরয়েড গ্রন্থিতে টিউমার হতে পারে যেটাকে নডিউল বলা হয় সেক্ষেত্রে এক বা একাধিক নডিউল হতে পারে এই নডিউলের মাধ্যমে আরও যেসব সমস্যা তৈরি হয় সেগুলো সবেই ক্যান্সার তৈরি করে না তবে অনেক সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে যাকে আমরা সাধারণত থাইরয়েড ক্যান্সার বলে থাকি যেসব লক্ষণ দেখলে বুঝতে হবে আপনি থাইরয়েড রোগে আক্রান্ত লক্ষণগুলো হচ্ছে হঠাৎ ওজন কমে বা বেড়ে যাওয়া অকারণে ক্লান্তি বোধ হওয়া কোষ্ঠকাঠিন্যে ভোগা অতিরিক্ত ঘেমে যাওয়া কণ্ঠস্বরে পরিবর্তন হওয়া হাত পা কাঁপা খাবার খাওয়ার পরপরই টয়লেটের চাপ আসা অনিয়মিত মাসিক হওয়া গর্ভধারণে দেরি বা সমস্যা হওয়া ত্বক শুষ্ক হয়ে যাওয়া কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পাওয়া চুল পাতলা হয়ে যাওয়া অবসাদে ভোগা স্মৃতিভ্রম হওয়া এবং পেশি দুর্বল হয়ে যাওয়া উপরোক্ত লক্ষণগুলোর মধ্যে যদি আপনার দুইটির কম লক্ষণ থাকে তাহলে বুঝতে হবে আপনি সুস্থ আছেন আর যদি চারটির অধিক লক্ষণ আপনার মধ্যে থেকে থাকে তাহলে ধরে নিতে হবে আপনার থাইরয়েড অবস্থা খুব খারাপ আর দেরি না করে আজই ডাক্তারের পরামর্শ অনুযায়ী থাইরয়েডের চিকিৎসা শুরু করতে হবে থাইরয়েড নিয়ন্ত্রণে যা করবেন যারা এখনও ভালো আছেন এবং থাইরয়েড সমস্যা নিয়ন্ত্রণে রাখতে চান তারা কয়েকটি নিয়ম মানতে পারলেই থাইরয়েড সমস্যা হতে মুক্তি পেতে পারেন আসুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক এক থাইরয়েড নিয়ন্ত্রণে রাখার জন্য খুব জরুরি একটি উপাদান হলো প্রোটিন প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার দাবার রাখা জরুরি পনির চিজ ডিম মুরগির মাংস ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার দাবার পরিমিত পরিমাণে খেতে পারলে থাইরয়েড গ্লান ঠিকমতো কাজ করতে পারবে দুই আয়োডিনযুক্ত খাবার দাবার থাইরয়েডের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করে রান্না করা যেতে পারে এছাড়া গাজর কলা দুধ সামুদ্রিক মাছ স্ট্রবেরি শাকপাতা আর মৌসুমি সবজিতে প্রচুর পরিমাণে আয়োডিন রয়েছে তাই পাতে রাখুন এই খাবারগুলি তিন থাইরয়েডের সমস্যা থাকলে সঠিক ডায়েটের সঙ্গেই নিয়মিত শরীরচর্চা প্রয়োজন সাঁতার বা সাইকেল চালানো থাইরয়েডের সমস্যা কমাতে অত্যন্ত কার্যকরী হতে পারে চার থাইরয়েড গ্রন্থে ভালোভাবে কাজ করার জন্য রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম অত্যন্ত জরুরি অনেকেই আজকাল কাজের চাপে রাতে জেগে থাকেন আর দিনের বেলায় ঘুমোতে যান যদি দিনের বেলাতেও পর্যাপ্ত পরিমাণ ঘুম হয় সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই তবে থাইরয়েডের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত ঘুম দরকার থাইরয়েড সমস্যায় যে সকল খাবার পরিহার করতে হবে খাবার তালিকা থেকে জাঙ্কফুড বাদ দেওয়ার চেষ্টা করুন কারণ এতে কোনো পুষ্টিমান নেই আছে কেবল ওজন বৃদ্ধির উপকরণ চিনিও বাদ দিতে হবে রিফাইন আটা ময়দা ও চিনি দিয়ে তৈরি ক্যান্ডি চকলেট মফিন এবং অন্যান্য বেকারি আইটেম বর্জন করতে হবে এছাড়া প্রক্রিয়াজাত খাবার এবং অতিরিক্ত চর্বি এবং ক্যালোরিযুক্ত খাবারও এড়িয়ে চলার চেষ্টা করুন যেসব পরীক্ষা করে নিজেও দেখতে পারেন আপনি থাইরয়েড রোগে আক্রান্ত কিনা রোগ নির্ণয়ে থাইরয়েডের যেসব পরীক্ষা করে থাকা হয় তার মধ্যে প্রথম হল থাইরয়েডের হরমোন টি থ্রি টি ফোর এফটি থ্রি এফটি ফোর এবং থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে টিএসএইস আর থাইরয়েড অ্যান্টিবডি দেখার জন্য অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি পরীক্ষা করেও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে